মোবাইল চোর অপবাদ দিয়ে পুরনো শত্রুতার জেরে এক যুবককে গাছে বেঁধে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার কোট গ্রামে ঘটেছে। আক্রান্ত যুবকের নাম রমজান শেখ। ঘটনাটি জানিয়ে লালন শেখ নামে এক ব্যক্তির নামে মল্লারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রহৃত যুবকের বাবা। প্রহৃত যুবক রমজান শেখের বাবা নসরুদ্দিন শেখ জানান, বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ তার ছেলেকে দক্ষিণ গ্রাম থেকে তুলে নিয়ে আসে লালন শেখ ও তার পরিবারের লোকজন। এরপর লালন শেখের বাড়িতে নিম গাছে তাকে বেঁধে লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনার খবর পেয়ে লালনের বাড়ি থেকে রমজান নামে প্রহৃত যুবককে উদ্ধার করে তার বাড়ির লোকজন। এরপর তাকে চিকিৎসার জন্য সন্ধ্যা 6টা নাগাদ মল্লারপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। এদিন গাছে বেঁধে পেটানোর ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বহু মানুষ এমন ঘটনার নিন্দা করেছেন। পরে হাসপাতালের শয্যায় শুয়ে রমজান শেখ কি বলেছেন শুনুন। কেন মারলো তোমাকে? ওর বাড়িতে মোবাইল চুরি হয়েছিল, সে মোবাইল চুরি সন্দেহে আমাকে তুলে নিয়ে এসে দক্ষিণ গ্রাম থেকে বাড়িতে এনে গাছে বেঁধে মারলো। কারা মারলো? ওই লালন শেখ। বাড়ি কোট, ওরও বাড়ি কোট, আমারও বাড়ি কোট। সে গাছে দড়িতে বেঁধে নিয়ে এসে তো মেরেছে, ছেলেকেও মেরেছে। আর দুটো ছেলেতে মেরেছে, ও মেরেছে, আর দুটো স্ত্রী আছে, সে দুটো মেরেছে। কেন মারলো তোমাকে? মারলো এই যে মোবাইল চুরি ব্যাপারে, অন্য কেউ চুরি করেছে, আমাকে সন্দেহের উপরে মেরেছে। এটুকু। তারপরে? তারপরে বড় ছুরানে মারতে এলো, আরও গ্রামের লোক ছিল, ওই ডানে মেরে দেবো তাই বলছে। তারা ধরলে, তাদের কেউ নিজে ধরতে গিয়েছে, তাকেও মারতে গিয়েছে। এই পর্যন্ত। কী নাম তোমার? আমার নাম রমজান শেখ। বাড়ি? বাড়ি তো। যারা মারধর করলো গাছে বেঁধে তারা কোথা? তার ওরা কোথায়? অন্যদিকে রমজানের বাবা নসরুদ্দিন শেখ কি বলেছেন শোনাবো। আপনার ছেলেকে কেন মারলো? দেখেন, মোবাইলের চুরির ব্যাপারে আমার ছেলেকে সন্দেহ করে দক্ষিণ গ্রাম থেকে ধরিয়ে এনে বাড়িতে নিম গাছে বেঁধে মেয়ে ছেলে মিলে ওই লালন শেখ পেছন ধারে হাত বেঁধে দিয়ে ছেলেকে আমার মেরে। কেন মারলো? ওই মোবাইলের ব্যাপার নিয়ে সন্দেহজনক, আলো পূজানো হয়তো রাগটাগ ছিল, এই নিয়ে আমার ছেলেকে মেরেছে। হ্যাঁ, নিম গাছে বেঁধে সে মার দেখা যায় না, আপনি মোবাইলে আরে শব্দে দেখতে পারেন, সব দিয়ে নিয়েছে কী অবস্থা। মানে আপনার ব্যাপার, আপনার ছেলেকে মোবাইল চোর সন্দেহ ধরেছিল? হ্যাঁ। তারপরে কী হলো? তারপরে ওই সমস্যা, ওই ব্যাপার নিয়ে এরকম ছেলেকে দক্ষিণ গ্রাম থেকে ধরে নিয়ে আসে, নিয়ে এসে বাড়িতে নিম গাছে বেঁধে ইচ্ছা মতন মানে যাকে বলে মার। কে কে মারলো? ওই লালন শেখ। আর লালন শেখের বাড়ির মেয়ে ছেলেরা, হ্যাঁ, আর আরও কয়েকটা ছেলে ছিল পাশাপাশি। কোন গ্রামে লালন শেখ? কোটের। আপনারাও কোটের? আমরাও কোটের। কী নাম আপনার? আমার নাম নসরুদ্দিন শেখ। তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি মোটেই ভালো চোখে দেখছেন না এলাকার মানুষ। বীরভূমের মল্লারপুর থানার কোটগ্রাম ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। দুই দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনরেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা।
ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড় মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9433434716।